আমরা এখানে খাচ্ছে চাউমিন। এবার আমরা খাচ্ছি যেটা বলে দাও, যেটা চিকেন কাটলেট যেটা খাচ্ছি, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, নমস্কার। আমি এখন ট্রাই করে নিয়ে দেখছি, চিকেন টেবিলের থেকেও ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণ, এখন যাব শ্রীরামপুর মার্কেটে। তো মার্কেটে আজকে কেন যাচ্ছি? হ্যাঁ, আজকে যাচ্ছি চপ খেতে, ফিশ চপ। তো এখনও পর্যন্ত সেটাই জানি, তবে জানি না দোকানে গিয়ে চেঞ্জ হবে কি না। তো আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরের একদম পুরনো একটা হোটেল, মানে রেস্টুরেন্ট বলতে পারো, সেটা হচ্ছে মদন রেস্টুরেন্ট, যেটা প্রায় 100 বছর পুরনো। হ্যাঁ, যদি তোমরা লুকের দিক থেকে বলতে চাও তাহলে খুব সুন্দর সাজানো গোছানো, ব্যাপারটা ওরকম নয়, যেহেতু বহু পুরনো আর জায়গাটাও বিশেষ বড় নয়, ছোট, কিন্তু একদম নাম করা। শ্রীরামপুরে যদি কেউ ফিশ চপ খেতে চাও বা কাটলেট জাতীয় কিছু খেতে চাও তাহলে মদন হচ্ছে সবথেকে সেরা, এবং খাবারের দিক থেকে ওরা কোনো রকম কম্প্রোমাইজ করে না। তো দেখতে পাচ্ছ আমি নতুন উইনচিটারটা পরে নিয়েছি, তো আমি রেডি হয়ে গেছি, ছেলে এখন পড়ছে, তো ছেলে রেডি হয়ে গেলে তারপর আমরা বেরোবো। তো একবার আমার ফুল লুকটা তোমাদের শেয়ার করে দিচ্ছি, চলো দেখতে থাকো। তো এই দেখো আমার নতুন উইনচিটার, কেমন লাগছে বলো? কালারটা হ্যাঁ ঠিক কি ব্ল্যাকও নয় ব্লুও নয়, ঠিক একটা অন্যরকম বলতে পারছি না। তো খুব ভালো ফিটিংস হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর যদি এখন এই টাইমে তোমাদের মানে উইন্টারের কিছু কিনতে হয় তাহলে এখনই গিয়ে চলে এসো, এখানে প্রচুর পার্সেন্ট সেল দিচ্ছে, খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, তো অবশ্যই কিনে নাও। তো এখন আমরা যেখানে যাচ্ছি মানে মদন রেস্টুরেন্ট, তো সেইটা যদি তোমরা কেউ ফার্স্ট টাইম আসতে চাও তাহলে কিভাবে আসবে বলে দিচ্ছি। শ্রীরামপুর স্টেশনে নামার পরেই, একদম স্টেশন থেকে বেরিয়েই মার্কেটের মধ্যে, যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে মদন রেস্টুরেন্ট কোথায়, তোমাদের দেখিয়ে দেবে একদমই শ্রীরামপুর মার্কেটের মধ্যেই, খুঁজে পেতে খুব একটা অসুবিধা তোমাদের হবে না। তো জায়গাটা খুব ছোট দেখতেই পাচ্ছ, কিন্তু এখানকার খাবার কিন্তু ভীষণই ভালো, টাটকা, কোনো রকম এরা খাবারে কম্প্রোমাইজ করে না। আর কিছুদিন আগেই কিন্তু ফুটকার পুরো টিম এখানে এসেছিলো, তার মধ্যে কিন্তু মীরও ছিল। তো এখানে তোমাদের আমি মোটামুটি একটা মানে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা একটা আইডিয়াও পেয়ে যাও কী কী ধরনের মানে এখানে খাবার থাকে এবং কীরকম দাম হতে পারে, সেটা তোমরা মোটামুটি বুঝেই যাবে দেখে। তবে একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা ফিশ চপ খেতে গেলে কিন্তু তোমাদের 6:30টার মধ্যে আসতে হবে, যেটা কিন্তু এখানে সব থেকে ফেমাস ফিশ চপ। তো সেটা খেতে গেলে তোমাদের 6:30টার মধ্যে আসতে হবে, না হলে কিন্তু তোমরা পাবে না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। কিছুটা খাবার চলে এসেছে আর কিছুটা আসছে। এখানে আমরা নিয়েছি এগ মাটন টেবিল, আর এখানে নিয়েছি চিকেন কাটলেট, চলো দেখি কেমন লাগে, সবাই দাঁড়াও একটু ওয়েট করো। খুব যে বেশি মাটন আছে আমি বুঝে উঠতে পারলাম, দেখা যাক আর একটু খাই। সমৃদ্ধ এখানে খাচ্ছে চাউমিন, তো এটা হচ্ছে পুরোটাই কমপ্লিমেন্টারি সার্ভিস। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, ফু দিয়ে দিয়ে খাও।
সাইড হাঁসের ডিম আছে, পঁয়তাল্লিশ টাকা করে দাম, ঠিক আছে, কিন্তু দাম মোটামুটি ওষুধ খুবই ভালো খেতে, কিমাটাও ভালো, আর এজ ইউজুয়াল মানে ওটা তো খুবই ভালো লাগে। প্রথমে আমি মাটনের টুকটা দিয়ে দিচ্ছি, দানু করেছে বহু পুরনো দোকান, তাই জায়গাটা খুবই ছোট, 102 বছর, 1921 সালে প্রথমেই খাওয়া হয়ে গেছে, আসতে গেলে মোটামুটি 6:30-7 ম্যাক্সিমাম, তারপরে আর পাওয়া যায়, বাট বাকিগুলো যেটাই আপনি খেয়ে থাকবেন এটা মোটামুটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবার আমরা খাচ্ছি যেটা বলে দাও, সেটা চিকেন কাটলেট যেটা খাচ্ছি, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, নমস্কার। আমি আমরা ট্রাই করে দেখি, চিকেন টেবিলের থেকেও ভালো, একদম ভরপুর ফ্রেশ চিকেন, এক টেবিল হ্যায় এক টেবিল আন্তমি যাই হোক, অনেকদিন আসবো আসবো করছিলাম, বন্ধুদের সাথে প্ল্যান করছিলাম কিন্তু হয়ে উঠলো না, আবার ফ্যামিলি আমরাই আসলাম, আবার হয়তো আবার আসবো বন্ধুদের সাথে সেদিন যাতে ফিশ চপ পাওয়া যায়। আজকে আমরা ফোন নাম্বার নিয়ে যাব, তো এইখানে অনামিতাও শেয়ার করে দেবে আপনাদেরকে অগমের ফোন নাম্বার, যদি কেউ মানে ফিশ চপ পেতে চান তাহলে বেটার হচ্ছে ফোন করে আসবে, না হলে রিয়েলি পাওয়ার চান্স খুব কম। খেয়ে তোমাদের বলছি কেমন শীতে রাতে গরম গরম চিকেন চাউ আলটিমেট করেছে, দুর্দান্ত, মদন জিন্দাবাদ। তো দাদাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের অ্যালকোহলের দিকে মানে মাঝেসের দিকে তো কিছু করুন, হচ্ছে আমাদের এই 4টে টেবিলই যথেষ্ট, তো ওনারা কোয়ালিটিটাকে মানে সত্যিই জোর দেন, কোয়ান্টিটি নয়। আমরা খেয়েছি দু একবার, রিসেন্টলি করোনার পরে আমার আসা হয় না, তো এবার মাঝে মাঝে মনে হচ্ছে প্রত্যেক মাসে একবার করে আসতে হবে। চিকেন চাও, চিকেনে ভরপুর, ছোট ছোট পিস চিকেনে ভরপুর একটা, আর পরিমাণ একটা ফুল প্লেট
130 টাকা, দুজন খেয়ে সাফিসিয়েন্ট দুজনের জন্য। এর মধ্যে বিভিন্ন রকমের ভেজ দেওয়া আছে দেখতে পাচ্ছ, লম্বা লম্বা করে এখানে ক্যাপসিকাম, গাজর সবকিছুই দেওয়া আছে। আর দেওয়া আছে যেটা, সেটা তো পেঁয়াজ কালির যে পাতাটা হয় না, চলুন এবার আমরা এখানকার যিনি প্রোপাইটার আছেন অমরনাথ দা, তাই তো? অমরনাথ দার ফুল নাম অমরনাথ সাহা। অমরনাথ সাহা তো এখানকার প্রোপাইটার, তো ওনার সম্পর্কে জেনে নিই। ওনাকে আমি বলেছিলাম যে অ্যালকোভের দিকে যদি কিছু করেন, তো উনি বলছেন আমরা এখানে চারটে এই দিয়েই অনেক বেটার আছি, তো 100 বছরের ওই। আপনার দাদা যেটা জানতে চাইছি, মোটামুটি কখন থেকে কখন খোলে? চারটে সময় খুলে যায়, এবার যতক্ষণ মাল থাকে ততক্ষণ খোলে, তখন খোলা থাকে আমার। আচ্ছা, আর মেনলি আপনাদের সিগনেচার ডিশ হচ্ছে ফিশ চপ, কখন মোটামুটি পাওয়া যায়? ওটা 4টা থেকে শুরু হয়ে যায়, এবার মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। আর আপনার লাস্ট যেটা কোয়েশ্চেন হচ্ছে ফোন নাম্বার, যেটা সবার জন্য 9051121545। আচ্ছা, তো এই পুরো এদের এখানে অনলি ক্যাশ পেমেন্টটা হয়। আর এটা হচ্ছে কিচেন, দেখুন এই হচ্ছে আমরা যেটা খেলাম এখান থেকে, মোটামুটি দেখুন দাদারা করেছেন শেষের পর্যায়ে, একদমই আমাদের 9টা প্রায় বাজতে চললো, এখন অলমোস্ট শেষের পর্যায়ে আছে। তো মদন হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত জায়গা, নতুন করে আর বলার কিছু নেই। তারপরেও আজকে আমরা এলাম, একটা জাস্ট কভার করলাম। মদন থেকে আমরা ডিনারটা সেরে নিলাম, নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। তো এখানে শ্রীরামপুরের মেলা হচ্ছে, তো মেলাটা তোমাদের আমি অন্য ব্লগে শেয়ার করবো। চলো এখনকার মতো সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।